হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক 360। আবার নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন। আজকে ফার্স্ট নিউজ, জানুয়ারিতে মধ্যবিত্তের জন্য 3টি নতুন স্মার্টফোন আনছে স্যামসাং কোম্পানি। এই মাসেতেই অর্থাৎ 28শে জানুয়ারিতেই গ্যালাক্সি এম সিরিজে স্মার্টফোন লঞ্চ করবে স্যামসাং কোম্পানি। এছাড়াও স্যামসাং এও ঘোষণা করেছে যে তারা এই ফোনগুলি 10,000 থেকে 20,000 টাকার মধ্যে দাম রাখছে। গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোনগুলি শুধুমাত্র পাওয়া যাবে amazon.in আর স্যামসাং অনলাইন শপ থেকে। নেক্সট টপিকে আসা যাক। রেট্রো লুকে একটি রকেটের ছবি প্রকাশ করেছে স্পেস এক্স সংস্থা। এই প্রোটোটাইপ রকেটের নাম স্টারশিপ। স্পেস এক্স সংস্থার আশা আছে যে ভবিষ্যতে এই রকেটে চেপেই একদিন মঙ্গলে মাটিতে পাড়ি দেবে মানুষ। নেক্সট টপিকে আসা যাক। অক্টাকোর প্রসেসর এবং 128 GB স্টোরেজ নিয়ে এলো ভিভো Z3i স্ট্যান্ডার্ড। এবার আসা যাক এই ফোনটির ফিচার্সগুলিতে। প্রথমেই আসি ডুয়েল সিম। ভিভো Z3i স্ট্যান্ডার্ডে চলবে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও অপারেটিং সিস্টেম এবং ভিভো Z3i স্ট্যান্ডার্ডে থাকবে একটি 6.3 ইঞ্চেস সুপার LCD ডিসপ্লে। তাছাড়া এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও P60 প্রসেসর এবং 6 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। এবার আসা যাক এই ফোনটি ক্যামেরা বিষয়। ছবি তোলার জন্য ভিভো Z3i স্ট্যান্ডার্ডে থাকবে একটি 16 MP ও 2 MP ডুয়েল রেয়ার ক্যামেরা। তাছাড়া থাকছে সেলফি তোলার জন্য এই ফোনে 24 MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকবে। সামনে ক্যামেরায় দিয়ে ফোনের লেন্স আনলক করা কাজও যাবে। এবার আসা যাক এই ফোনটি দামের ব্যাপারে। ভিভো Z3i স্ট্যান্ডার্ড ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 20,900 টাকা পড়ছে। এই ফোনটি দুটি আলাদা রঙে পাওয়া যাবে। নেক্সট টপিকে আসা যাক। শোনা যাচ্ছে অ্যাপেল কোম্পানি স্যামসাং এর সঙ্গে কথা বলছে এবং মিডিয়াটেক সঙ্গেও কথা বলছে তারা প্রসেসর ব্যাপারে। 2019 যে যে আইফোন গুলি আনছে তাতে 5G সাপোর্টেড থাকবে। নেক্সট টপিকে আসা যাক। এই রেডমি ফোন গুলিতে শীঘ্রই পৌঁছে যাবে অ্যান্ড্রয়েড পাই আপডেট। যথাক্রমে ফোন গুলি হলো রেডমি নোট 5 প্রো, রেডমি 6 প্রো এবং রেডমি ওয়াই 2। এছাড়া MIA2 এবং পোকো F1 এ অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট পৌঁছে গেছে। নেক্সট টপিকে আসা যাক। শোনা যাচ্ছে OnePlus 7 থেকে বাদ যেতে চলেছে ডিসপ্লে নচ। ইতিমধ্যে বাজারে সুপারহিট OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ OnePlus 6T। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। সম্প্রতি চীনে OnePlus 7 ফোনের ছবি সামনে এসেছে। ছবিতে OnePlus 7 এ ফোনের ডিসপ্লে উপরে কোনো নচ দেখা যায়নি। এই ফোনে স্লাইডিং ডিজাইনের মধ্যে থাকতে পারে ফ্রন্ট ক্যামেরা। 2019 সালে প্রথমার্ধে বাজারে আসবে OnePlus 7। নেক্সট টপিকে আসা যাক। অ্যাপেল কোম্পানি ঘোষণা করে দিল এই মাসে 18ই জানুয়ারি তারা হংকং মার্কেটে ছাড়ছে অ্যাপেল হোম পড। এই হোম পডটি পাওয়া যাবে হংকং এবং চায়নাতে। এই হোম পডটি সাপোর্ট এয়ার প্লে 2 থাকছে এবং এই হোম পডটির দাম হংকং মার্কেটে প্রায় পড়ছে 25,300 টাকা এবং চায়না মার্কেটে এর দাম পড়ছে 29,300 টাকা। ভারতীয় মুদ্রা হিসেবে এতে iOS 12 সাপোর্টেড থাকছে। আজ এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।